শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। সাংবাদিক জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনা বোধহয় গোটা জীবন তার রেশ থাকবে। তার কারণ তরুণ মজুমদার। হ্যাঁ, দীর্ঘদিন ধরে তাকে চিনি, তার সান্নিধ্যে আছে এমন আস্পর্ধা বলা সম্ভব নয় আমার পক্ষে, কিন্তু তার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। প্রতিবারই তাকে অনুরোধ জানিয়েছি আপনার একটা সাক্ষাৎকার নেব। না, সে সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য আর হয়নি, অন্তত টেলিভিশন ক্যামেরার সামনে। কিন্তু সেই তরুণ মজুমদার, যেই তরুণ মজুমদার আবহমানকাল থাকবেন শুধুমাত্র আমাদের এই বাঙালি আনার জন্যই। আজকে টাফ টকে গোটা টকটাই জুড়ে থাকবেন তরুণ মজুমদার, যে তরুণ মজুমদারকে সৌভাগ্য হয়নি টাফ টকে নিয়ে আসা। অনেকবার কথা হয়েছে, এমনকি কথা হয়েছে আমাদের এক তরুণ বন্ধুর সঙ্গেও যদি টাফ টকে তাকে নিয়ে আসা যায়। তার কারণ শেষ কয়েক বছর তরুণ মজুমদারের সঙ্গে সে ছিল জড়িয়ে অঙ্গাঙ্গিভাবে, প্রতি মুহূর্তে প্রতিদিনের খবর তার কাছ থেকেই নিতাম আমরা। শতরূপ ঘোষ আজকে টাফ টকে রয়েছে। শতরূপ, আজকে আমি আর সিপিএম নেতা, যুব নেতা, রাজনীতিবিদ এই পরিচয়ে বলবো না। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় যে তথ্যচিত্রটা তৈরি করছিলে এবং তরুণ বাবুর শেষ কয়েক বছরের একজন সঙ্গী হিসেবে। আমি প্রথমেই জিজ্ঞেস করব যে তরুণ মজুমদার, তাকে নিয়ে তথ্যচিত্র করার কথা হঠাৎ মাথায় এলো কেন? আমি তার আগে একটা কথা তোমায় বলি দাদা, তোমার অনুমতি নিয়ে, শেষ কয়েক বছর সত্যি কথা বলতে ওনার সাথে যে আমার খুব, তনুবাবুর সাথে আমার খুব ঘনিষ্ঠতার সুযোগ হয়েছিল এমন নয়। যদিও ওনার সাথে আমার পরিচয়টা প্রায় আমার যতদূর মনে পড়ছে বছর দশেক হবে, 7-8 বছর তো হবেই, কিন্তু সেটা খুব ঘনিষ্ঠতার সুযোগ ছিল না। তুমি তো জানোই, এটা সবাই জানেন যে উনি আমাদের পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আমাদের অত্যন্ত আপনজন ছিলেন। তো সেই জায়গা থেকে উনি খুব স্নেহ করতেন, এবং সেই স্নেহ খালি আমাকেই করতেন তা নয়, আমার সমবয়সী যারা আছে আমাদের পার্টিতে, যাদেরকে উনি একটু অনেককে দূর থেকেও দেখেছেন, অনেকের প্রতি ওনার সেই স্নেহটা ছিল। আমারও ওনার সঙ্গে দেখা হতো মূলত পার্টির কোনো মিটিংয়ে, উনি নিয়মিত আসতেন মিটিংয়ে, মিছিলে, ব্রিগেডে সমাবেশ হলে সবেতে, এবং একটা পার্ট গণশক্তি অফিসে যখনই আমরা যেতাম দেখতাম উনি বসে আছেন। উনি ওনার ওটা তুমি তো জানোই নিশ্চয়ই, এটা অনেকে জানেন না, ওনার মানে গত প্রায় 15-16 বছরের ওনার অফিস ছিল। মানে উনি একটা কথা বলতেন যে গণশক্তি চা না খেলে আমার রাতে ঘুম আসে না। গণশক্তি অফিসের একটা ঘর কার্যত ওনার জন্যই, মানে উনিই ব্যবহার করতেন একটা টেবিল একটা ইয়ে, তো সেইটা। কিন্তু আমার সাথে, হ্যাঁ এইটা বলতে পারো যে আমি একটু বাড়তি স্নেহ ওনার পাওয়ার সুযোগ হলো যখন আমি তথ্যচিত্রটা করার কাজে ওনাকে ফাইনালি আমি রাজি করাতে পারলাম তখন থেকে। সেটা হয়তো গত বছরখানেক হবে হয়তো, মানে আমার ওনার কাছে আবদার করে যাওয়া, ওইটার অনুরোধ নিয়ে ওনারা আমাকে, উনি সবাইকে যেভাবে না বলেন আমাকেও না বলে ফিরিয়ে দেওয়া, এবং তারপরে একটা সময় হঠাৎ উনি মানে সম্মত হলেন। তো সেইটা গত 1 বছর, এবং এই 1 বছর ওনাকে খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হলো, যা জীবনে আমার মানে এই সৌভাগ্য তো সবার হয় না। আমি তোমার এখানে এসেছি খুবই কুণ্ঠা নিয়ে ঋতদা, আমি সত্যি তনুবাবুকে নিয়ে বলার, আমি এটা কোনো বিনয় করে বলছি না, তুমি আমাকে এত বছর ধরে চেনো, তুমি জানো, আমি খুব আন্তরিকভাবে বলছি যে আই এম নট দ্য মানে প্রথম 100 জনের মধ্যে আমি পড়ি না ওনাকে নিয়ে বলার জন্য, যারা এরকম বহু মানুষ আছেন আমাদের কলকাতা শহরেই যারা ওনার সাথে খুব কাছ থেকে কাজ করেছেন। এবং একটা ব্যাপার ঋতদা, ওনার সাথে যারা মানে খুব স্টার বা সেলিব্রিটি যারা কাজ করেছেন সেটা তো আমরা জানি, তোমরা সবাই জানো, কিন্তু ওনার সাথে কিছু একেবারে সাধারণ মানুষের এত আপনজনের মতো একটা বাঁধন ছিল না, যে তারাও আমার থেকে অনেক যোগ্য ওনার সম্পর্কে বলার। কিন্তু যাই হোক, আমি একটা সুযোগ পেলাম ওনার স্নেহর গত বছরখানেক বিশেষ করে, তো আমি যাই হোক, এটাই একটা জীবনে একটা কী বলবো, একটা মানে মানুষের তো জীবনে অনেক প্রাপ্তি হয়, হ্যাঁ সোনাদানা, মণিমাণিক্য, বাড়ি গাড়ি, আমার এই একটা প্রাপ্তি হলো। অবশ্যই আমরা একজন লোক একটু দেখে নেব, বিশেষ করে শেষ তোমারই তথ্যচিত্রের যে মেকিংয়ের কিছু ছবি দেখে নেব, সেখানকে আমরা দেখতে পাবো আমাদের পরিচিত তনুবাবু, তার শেষ কয়েকদিনের ছবি, সেই ছবি আমরা দেখছি। একটা দিকে ঘোড়া পুরো মানে প্যান্ট করো, জলটা পেয়ে যাওয়া যায় তো, ড্যামে জল ছাড়ে তো নাকি, ড্যাম তো এটা তো হ্যাঁ
আমরা দেখছিলাম সেই ছবি, সেই খণ্ড খণ্ড ছবি, সেই ছবির মন্তাজ আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমি আমি শতরূপ যে প্রশ্নটা করছিলাম, তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র করার ভাবনা কেন? দেখো দাদা, উনি না একজন ফ্যাসিনেটিং মানুষ। ফ্যাসিনেটিং মানুষ কেন আমি তোমায় বলি, প্রথম কথা হচ্ছে উনি আরও অসংখ্য মানুষের মতো তোমার কাছেও আমার বিশ্বাস উনি সেই জায়গাটা নিয়ে আছেন। উনি আমার অসম্ভব প্রিয় পরিচালক। কেননা দেখো, একজন মানুষ সিনেমা বানাচ্ছেন, একাধারে সেই সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে মেনশন হচ্ছে, আবার সেই সিনেমা 7 দিন আগে আমি দেখছিলাম, তনুবাবু খুবই স্নেহ করতেন একজনকে, তোমারও খুবই পরিচিত, প্রচেতদা, প্রচেত গুপ্ত। অবশ্যই তনুবাবুর জীবনের শেষ দুটো সিনেমা প্রচেতদার গল্পের ওপরই করেছেন। প্রচেতদা দেখলাম কোথাও একটা বলেছে বা লিখেছে বোধহয় কোথাও একটা, যে ওর ছোটোবেলার একটা স্মৃতি যে আমার বাবা মা 7 দিন আগে টিকিট কেটে আনতো যে তরুণ মজুমদারের বই দেখবো। তখন তো বাঙালি বই কথাটা ব্যবহার করতো, 7 দিন আগে টিকিট না কাটলে তরুণ মজুমদারের সিনেমা দেখতে পাওয়া যাবে না। আমি আমি কাউকে ছোট না করে তোমার একটা কথা বলি দাদা, আজকে এখানে তনুবাবু যে সময় বাংলা সিনেমা করছেন সেই সময় বলিউডে অমিতাভ বচ্চন থেকে শুরু করে, রাজেশ খান্না থেকে শুরু করে, পরবর্তীকালে মানে ওই সময়টায় পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী, তারপর সঞ্জয় দত্ত, শাহরুখ খান, এই গোটা স্প্যান জুড়ে তো উনি সিনেমা করেছেন। মানে যখন উনি পলাতক বা শ্রীমান পৃথ্বীরাজ তৈরি করছেন, যখন পলাতক করছেন তখন দিলীপ কুমার, তারপর রাজেশ খান্না, যখন উনি যে সময় শ্রীমান পৃথ্বীরাজ কি ফুলেশ্বরী তৈরি করছেন সেই সময় অমিতাভ বচ্চনের যুগ চলছে, আবার যখন উনি আলো তৈরি করছেন তখন শাহরুখ খানের যুগ চলছে। এই যে গোটা স্প্যান জুড়ে তরুণ মজুমদার সিনেমা বানিয়েছেন, তরুণ মজুমদারকে কোনোদিন কিন্তু হাত জোড় করে বলতে হয়নি বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আমি আবার তোমায় বলছি দাদা, আমি কাউকে এরা ছোটো না করে বলছি, তরুণ মজুমদার হতে পারেন, অরবিন্দ মুখোপাধ্যায় হতে পারেন, অজয় কর হতে পারেন, তারা এমন ছবি তৈরি করেছেন যে পাশের হলে যদি অমিতাভ বচ্চনের সিনেমা চলে, পাশের হলে যদি শাহরুখ খানের সিনেমা চলে, তবু বাঙালি টিকিট কেটে, লাইন দিয়ে টিকিট কেটে তরুণ মজুমদারের সিনেমা দেখেছেন, অজয় কর, রাজেন তরফদারের সিনেমা, অরবিন্দ মুখোপাধ্যায়ের সিনেমা দেখেছেন। এইটা কিন্তু আমাদের একটা বিরাট গর্ব রীতদা। মানে এই ভাষায় সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছেন, এই ভাষায় তরুণ মজুমদার সিনেমা বানিয়েছেন। অবশ্যই আমি এখানে একটা কথা, এইটা খুব ফ্যাসিনেটিং আমার কাছে। আর তুমি আমাকে যে প্রশ্নটা করলে, একটা এইটা, দ্বিতীয় কথা রীতদা, আমি যত ওনাকে ক্রমশ দেখতে শুরু করলাম আমি দেখলাম যে মানুষ, দেখো আমাকে, আমি তোমায় বলি একটা, আমার সাথে কিন্তু দেখা, তখন আমার এই ছবি তৈরি করার পরিকল্পনাই ছিল, আমি অবাক হয়ে গেলাম জানো। মানে কিছু ক্ষেত্রে আমাদের মধ্যেই এরকম ভাব চলে আসে, বোধহয় আমি বেশি জানি, বাকিরা কী জানে আমার থেকে যে বয়সে ছোটো। হ্যাঁ, আমরা তো জ্ঞানকে বয়স দিয়ে মাপি আমাদের সমাজে, আমাদের দেশে, বয়সে ছোটো মানে আমার থেকে কম জানে। আমাকে তনুবাবু একদিন ডেকে বলছেন, এবং উনি আপনি ছাড়া কথা বলতেন না কারোর সাথে, তখন আমার ওনার সাথে ছবি করারও কোনো পরিকল্পনা নেই, কোথাও না, একটা অনুষ্ঠানে আমি গেছি, সেখানে উনিও আমন্ত্রিত, আমিও আমন্ত্রিত, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ আমি পেছন থেকে শুনি ডাকছেন যে শতরূপবাবু একটু শুনবেন এইভাবে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি তরুণ মজুমদার। আমি তো মানে আমি বলি, হ্যাঁ স্যার বলুন, স্যার বলুন, আমি আপনি আপনি উঠে আসতে গেলেন কেন, আমি চলুন আপনি বসুন বলুন আমাকে। ওনারা বললেন যে দাদা, যে আচ্ছা আপনি একটু, আপনি এবং আমাকে কয়েকটি নাম বললেন, দীপশিতার নাম বললেন আমাদের, হ্যাঁ আরও এরকম কয়েকজন, সৃজনের নাম বললেন, এবং বললেন আরও যারা, মীনাক্ষীর কথা বললেন, বলছে একটু ওনাদেরকে নিয়ে একদিন একটু আমার কাছে আসবেন, কারণ আমি না একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের জেনারেশনটা কী ভাবছে। আমি বলছি এই কথাটা যিনি আমায় বলছেন তার তখন বয়স 89 বছর, একজন 89 বছরের মানুষ, তখন আমার বয়স 33 কি 34, 33 কি 34 বছর বয়সী একজনকে বলছে যে আমরা একটু আপনার থেকে শুনতে চাই আপনারা কী ভাবছেন। তা মানে একজন মানুষ এরকম জীবন্ত, জীবন্ত থাকা প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, কখনো আমি বয়সে বেশি, আমি বেশি জানি, এই সেনিলিটি কোনো দিন জীবনের শেষ দিন পর্যন্ত ওনাকে গ্রাস করতে পারেননি। এবং আমি, এবং আমার শেষ তোমার এই প্রশ্নের ক্ষেত্রে যেটা উত্তর, দেখো বড় ডিরেক্টর তনুবাবু অত্যন্ত বড় ডিরেক্টর, বড় ডিরেক্টর আরও অনেকে আছেন। তনুবাবুর ক্ষেত্রে আমার ওনার এই যে সিনেমা তৈরির যে জীবনটা উনি কাটিয়েছেন, যেটা আমাকে সবচেয়ে বেশি ফ্যাসিনেট করেছে, ধরো ঋতুদা 80-এর দশকে কোনো একটা গ্রামে গিয়ে শুটিং করেছেন, হ্যাঁ সেই গ্রামে গিয়ে যে শুটিং করেছেন, যে লোকেশানে শুটিং করেছেন, সেইখানে মনে করো একটি ছেলে ওনাকে কয়েকদিন চা দিয়েছে, 2022 সালে উনি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার সাথে ওনার যোগাযোগ ছিল। সে হয়তো গ্রামের এক মানে অত্যন্ত প্রান্তিক গরিব মানুষ, বাংলা সিনেমা ছেড়ে দাও, বাঙালি ইন্টেলিজেন্সিয়া, বাঙালি ডায়াসপোরার ধারে কাছে কোনো দিন এই প্রান্তিক মানুষ, এখন তো ওই সাবাল্টার্ন স্টাডিজ নিয়ে এত কথা হয়, এই মানুষটির কোনো স্থান হবে না। 80-এর দশকে আলাপ হয়েছিল, আজকে মানে প্রতিদিনকার, মানে মাসে একবার করে হয় সে তনুবাবুকে ফোন করে, নাহলে তনুবাবু তাকে ফোন করে, আপনি ভালো আছেন তো, আপনার বাড়িতে সবাই ঠিক আছে, শরীরের যত্ন নেবেন, এই কোভিডের সময় সাবধানে থাকবেন। এই আমি বলছি এই যে মানে মানুষের জন্য সিনেমা বানান হয়তো অনেকেই, কিন্তু সিনেমা বানাতে গিয়ে মানুষকে এত আপন করে, মানে মানুষ উনি অ্যাওয়ার্ড পেয়েছেন যেমন, কত মানুষ পেয়েছেন জীবনে এবং মানুষগুলোকে সঙ্গে নিয়ে চলেছেন সারা জীবন, এইটা পারে কজন? আমার মনে হলো যে এই গল্পটা এত ইন্টারেস্টিং ওনার জীবনের,
যে এইটা আমাকে খুব খুব আকৃষ্ট করেছিল। অবশ্যই সত্যি আমাদের সবাইকে তো আকৃষ্ট করেছে, একদিকে তার ছবি, একদিকে তার কাজ, তার লেখালেখি এবং তার গভীর জ্ঞান চলচ্চিত্র মাধ্যম শুধু নয় সমাজ সম্পর্কে। কখনো তার লেখা পড়তে পড়তে মনে হয়েছে একজন চিত্র পরিচালক নয়, একজন চলচ্চিত্র সমালোচক বা ফিল্ম তাত্ত্বিকের লেখা পড়ছি। আবার তার লেখার মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায়, কখনো মনে হয় তিনি নৃতাত্ত্বিক, কখনো মনে হয় তিনি সমাজতাত্ত্বিক। আমার একটা এই বিষয়ে আমি প্রথমেই যে বিষয়টায় চলে যাব সেটা হচ্ছে তরুণ মজুমদারের লেখাতেও খুব স্পষ্ট সিনেমা পাড়া নিয়ে তার লেখা, সিনেমা পাড়া দিয়ে বইটার নাম, হ্যাঁ বইটার নাম সিনেমা পাড়া নিয়ে তিনি বিভিন্নভাবে দেখেছেন, গোটা বইটার মধ্যে কাটাছেঁড়া করেছেন। এমন একটা সময় তিনি ছবি করতে আসছেন যখন 1950 সালের পরবর্তী সময়, তার আগে নিমাইবাবুরা ছিন্নমূল করে ফেলেছেন, নাগরিক করে ফেলেছেন, কিন্তু রিলিজ হয়নি ঋত্বিক কুমার ঘটক 1952 সালে, 1955 সালের মধ্যে এবং 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ডেডও হয়ে গেল পথের পাঁচালী। এবং পথের পাঁচালি দেখে তার যে উচ্ছ্বাস, একটা নতুন বিষয় এবং নতুন পৃথিবী আবিষ্কার করা, এগুলো আমরা সবাই জানি তার লেখা পড়ে। কিন্তু কঠিনতম বিষয়টা হচ্ছে একই মহানগরে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক ছবি করছেন, এই ত্রিবেণী সঙ্গমের পাড়ে দাঁড়িয়ে তার ছবি করা, এবং তপন সিনহাও, অবশ্যই তপন সিনহা, তার আগে রাজেন তরফদার, আমি সবার কথা ভেবেই বলছি, সেই সময় দাঁড়িয়ে তিনি ছবি করা শুরু করছেন বা তার যাত্রা শুরু হচ্ছে। তার সঙ্গে যখন কথা হয়েছে, এই তিনজন সম্পর্কে তার মূল্যায়ন কী ছিল? মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক সম্পর্কে ওনার খুব অনেক খুব, দেখো সত্যজিৎ রায়কে, আচ্ছা আমি সত্যজিৎ রায়ের কথা আমি শেষে আসি, আমি বরং ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন সম্পর্কে, আমি দেখুন সব কথা আমি বলতে পারবো না, মানে বলাটা উচিত নয়, কিন্তু আমি খুব ব্যক্তিগতভাবে বলেছেন যেগুলো, এবং সেটা খালি আমার বিভিন্ন, কেননা তাতে সত্য মানে ঋত্বিক ঘটক বা মৃণাল সেন বা সত্যজিৎ রায় ইম্পর্টেন্ট নন, এর সাথে আরও কিছু মানুষ এই কারণে জড়িত আছেন যারা আমাদের কাছে খুবই, তো সুতরাং যাতে কোনোভাবে সেটা কোনো ভুল বোঝাবুঝি বা তৈরি না করে, তবে আমি একটা দুটো কথা বলি। ঋত্বিক ঘটক সম্পর্কে উনি একটা কথা বলতেন, অনেক মজার মজার ঘটনা বলতেন ঋত্বিক ঘটক সম্পর্কে, ঋত্বিক ঘটক সম্পর্কে উনি একটা কথা বারবার করে বলতেন, সেটা ইনফ্যাক্ট সেটা আমার ছবিতেও একটা জায়গাতে আছে, উনি বলছেন যে মানে ঋত্বিকবাবুর যে নিজেকে এইভাবে, আমি ঋত্বিকবাবুকে বলতাম যে আপনার না মিশায় আটক হওয়া উচিত, তার কারণটা হচ্ছে আপনার মতো, আপনার থেকে বড় দেশদ্রোহী আর কেউ হয় না, আপনার মতো একজন জিনিয়াস যদি নিয়মিত সিনেমা বানান তাহলে তার দেশের সম্পদ হবে, আপনি দেশকেই সম্পদ থেকে বঞ্চিত করছেন। আর উনি ঋত্বিক ঘটক শুনে নাকি হো করে হেসে গড়িয়ে পড়তেন, মানে ভাই সরল মানুষ ছিলেন তো, তো বলতে এটা উনি ওনার একটা আক্ষেপ, উনি বহুবার বলেছেন যে এত বড় একজন জিনিয়াস যে উনি এত তাড়াতাড়ি চলে গেলেন এবং কার্যত নিজেকে নিজের আয়ুকে নিজেই কমিয়ে আনলেন, উনি যে আরও ছবি করলেন না এটা একটা সমাজের লস। মৃণাল সেন সম্পর্কেও খুব খুব মানে মজার মজার অনেক অ্যানেকডোট আছে, যেমন উনি বলতেন যে মৃণাল সেনদের সাথে ওনাদের একটা আড্ডা ছিল, যেটা দক্ষিণ কলকাতার একটা কতগুলো জায়গা, যেমন আমাদের রাসবিহারীতে রাধুবাবুর দোকান বা ইয়েতে, বলছেন যখন আমরা ছবি করছি না ওই আড্ডাগুলো থেকে আমরা এত রকমের, এবং মৃণাল সেনের সাথে ওনার, সেটা ওনাদের দুজনের সিনেমা দেখলেও বোঝা যায় যে ওনাদের সিনেমার দর্শনে একটা ফারাক ছিল। হ্যাঁ মানে মৃণাল সেন একটা সময় কিছুটা নন ন্যারেটিভ স্টাইলকে কিছুটা গ্রহণ করেছিলেন, তনুবাবু একেবারে আবার উনি অসম্ভব ন্যারেটিভ, অসম্ভব ন্যারেটিভ মানে নিউ থিয়েটার্সের ঘরানাতে ওনারা একদম গল্পটা বলতে হবে ভালো করে, তো এটা ইয়ে ছিল, কিন্তু ওনাদের মধ্যেকার এই কথোপকথন গল্প, বলতেন যে এই আড্ডাগুলো থেকে আমরা খুব সমৃদ্ধ হতাম, মানে মিউচুয়ালি খুব সমৃদ্ধ হতাম, এবং একটা যেটা ছিল যে অনেক ব্যাপারে ডিবেট হতো কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের খুব একনিষ্ঠ ওয়েলবিশার ছিলাম, আমরা চাইতাম যে একে অপরের সিনেমা খুব ভালো চলুক, কেননা আমাদের, আমরা এটাকে একটা মানে একটা যৌথ চর্চা হিসেবে দেখতাম বিষয়টাকে। আর সত্যজিৎ রায় সম্পর্কে তোমায় বলি রীতদা, উনি কতটা শ্রদ্ধা করেন না করেন, দেখো সত্যজিৎ রায়কে পৃথিবীর সবাই শ্রদ্ধা করেন, উনি সত্যজিৎকে কি ভালোবাসতেন রীতদা, আমি যে কারণে বললাম সত্যজিৎ রায়টা আমি শেষে আসছি, এটা আমি জানি না কেন, সেটা সত্যজিৎ রায় ওনাকে খুব স্নেহ করেছেন বা একটা সময় খুব স্নেহ পেয়েছেন বলে, সত্যজিৎ রায়ের মানে ফিল্ম মেকার হিসেবে উনি সত্যজিৎ রায়কে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেন বলে, কী কারণ আমি জানি না, কিন্তু উনি যে কী অসম্ভব, এই সত্যজিৎ রায় মানিকবাবু এই শব্দটা যখন উচ্চারণ করতেন না, ওনার গলার কণ্ঠস্বরটা অন্যরকম হয়ে যেত। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, একটা উদাহরণ দিই,
আমাদের গত বছর 2 মে সত্যজিৎ রায়ের, মানে গত বছর নেই বছরই, কিছুদিন আগে 2 মে সত্যজিৎ রায়ের সেন্টিনারি শেষ হয়। ছোট্ট একটা উদাহরণ, কিন্তু একজন মানুষের মনোভাব বোঝা যায়। সেন্টিনারি যে অনুষ্ঠানটা হলো আমাদের, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে একটা, আমরা বামপন্থীরা অনেকে মিলে একটা প্রোগ্রাম আমরা করলাম কলা মন্দিরে। তো সেখানে আদুর গোপালকৃষ্ণন ছিলেন, আরও অনেকে ছিলেন, সৌমিক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কমলেশ্বর মুখার্জি ছিলেন, অনেকে বিপ্লবদা ছিলেন, বিপ্লব চ্যাটার্জি, তনুবাবুও ছিলেন, আরও এরকম অনেকে ছিলেন, পবিত্র সরকার ছিলেন। তা তনুবাবু সেখানে এক, ওনাকে বলতে বলা হলো, উনি একটা 1.5 মিনিটের একটা ইয়ে করলেন, একটাই কথা যেটা মানে সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটা বলার জন্য উনি এসেছিলেন, তা হচ্ছে সত্যজিৎ বাবু আমাদেরকে একটা কথা বলে গেছেন যে পর্দায় কখনো মিথ্যে কথা বলতে নেই, এই অবধি বললেন, ঠিক আছে। এটাও হলো, কেন ঘটনাটা বলছি, ওখানে না সমস্ত গেস্টদের জন্য একটা মেমেন্টোর ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। মেমেন্টোটা হচ্ছে ওই একটা ওই সত্যজিৎ রায়ের একটা মিউরালের মতো, বা ওটাকে কী বলা যায় আমি জানি না, মানে সত্যজিৎ রায়ের একটা মূর্তি, মানে ছবি নয়, একটা অবয়ব একটা সত্যজিৎ রায়ের। তো শিশুর মতো আমাকে বারবার করে ডেকে বলছেন যে আপনি দেখবেন ওইটা যেন আমি ফেলে কোনোভাবে না যাই, মানে ওটাকে না উনি হাতে নিয়ে বসে আছেন। এবার আমি বলছি যে স্যার এটাকে রেখে দিন পাশে, আমি যাওয়ার সময় আপনি ভুলে যাবেন না, দেখবেন ফেলে যেন না যাই, আপনি কিন্তু মনে করে একটু গাড়িতে নিয়ে যাবেন, হ্যাঁ এটাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি না আপনার কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাবো। যাই হোক, গাড়িতে উঠেছেন, বারবার করে জিজ্ঞেস করেন শিশুর মতো যে ওটা নিয়েছেন তো, যত্নে নিন কিন্তু যেন এ না হয়, মানে যেন ওটা সত্যজিৎ রায়ের অবয়ব নয়, সত্যজিৎ রায়কেই নিয়ে যাচ্ছেন, যে দেখবেন যেন যত্নে নিয়ে যান, ওটা যেন না কোথাও ইয়ে হয়ে যায়। বাড়িতে ঢুকে, হ্যাঁ উনি ঢুকে ওটাকে জাস্ট দিয়ে বললেন যে ওটাকে, যে শ্রাবণী ছিলেন, শ্রাবণী বণিক ওখানে, শ্রাবণীকে দিয়ে বললেন যে শ্রাবণী এটাকে না খুব প্রমিনেন্ট একটা জায়গায় রাখো যাতে আমি দেখতে পাই মাঝে মধ্যে। মানে এই গেল এক। দ্বিতীয় কথা, কদিন আগে অনিকদা যে ছবিটি বানিয়েছে অপরাজিত, তনুবাবুর সাথে আমরা গেছি দেখতে, ছবিটা একসঙ্গে দেখছি, আমি ছবিটা দেখতে দেখতে বুঝতে পারছি তনুবাবু চোখের পাশ দিয়ে জল পড়ছে। ছবিটা শেষ হওয়ার পর অনিকদাকে জড়িয়ে ধরলেন, খানিকক্ষণ কথা বলতে পারছেন না, এবং তবে অনিকদাকে বললেন যে আমার না খানিকক্ষণ কাঁদতে ইচ্ছে করছে, আমি আপনি জানেন না আপনি কি করে ফেলেছেন। এবার আমি বলি তোমাকে ঋতুদা, উনি ছবিটা দেখে যার পর নাই, মানে ছবিটা তো ভালো ছবি, গোটা পৃথিবীটাকে অ্যাপ্রিসিয়েট করছে, উনিও করেছেন, ঠিক আছে, সেটা দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আমি তোমায়, আমি যদি ওনাকে এতটুকু চিনে থাকি আমি তাহলে জানি ঋতুদা, ওনার চোখের জলটা শুধুমাত্র একটা ভালো সিনেমা দেখছেন বলে না, চোখের সামনে সত্যজিৎ রায়কে দেখছেন বলে। উনি যে কী ভালোবাসতেন সত্যজিৎ রায়কে, আমি বলছি ওনার মুগ্ধতার বাইরেও, মানে উনি যে একদম ভালোবাসা শব্দটা, মানে আমি দেখেছি ওনার ওনার চোখে মুখে। একবার আপনাদের দেখিয়ে নেব যে বাঙালির জীবনে রোম্যান্টিসিজম শুধু একটা দশক নয়, দুটো দশক নয়, প্রজন্মের পর প্রজন্ম তিনি ছিলেন বাঙালি রোম্যান্টিসিজমের ঈশ্বর। কারণ তার ছবি দেখে বাঙালি বুঝেছে প্রেম কারে কয়। শতরূপ, পাপারাৎসির মতো তরুণ মজুমদার, তার জীবনে ভালোবাসা, বিবাহ, বিচ্ছেদ, আমি এসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু তরুণ মজুমদার তার জীবনের অনেকটা অংশ জুড়ে ছিলেন সন্ধ্যাদি। এই তথ্যচিত্রে বা ব্যক্তিগত আলাপচারিতায় কখনো কি সে প্রসঙ্গ উঠে এসেছে? না, সত্যি কথা বলতে সেটা উঠে আসেনি। এই কারণে, কারণে এটা ঘটনা যে দেখো, আমি ব্যক্তিগতভাবে তরুণবাবু, তনুবাবুর কিছুটা সান্নিধ্য আসার সুযোগ পেয়েছি হয়তো, যেটা কিনা সন্ধ্যা রায়ের ক্ষেত্রে আমার সেই সুযোগ কখনো, সেই পরিসর তৈরি হয়নি। দিয়ে কিন্তু দর্শক হিসেবে তুমি যদি বলো, আমি তরুণ মজুমদারেরও যেমন ফ্যান, আমি সন্ধ্যা রায়েরও ফ্যান, এটা ঘটনা। এবং সন্ধ্যা রায় তনুবাবুর ছবির একজন অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন তাপস পাল অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন মহুয়া রায়চৌধুরী অত্যন্ত ইম্পর্টেন্ট, যেরকম অনুপ কুমার অসম্ভব ইম্পর্টেন্ট, তেমন সন্ধ্যা রায়, যেমন হেমন্ত মুখোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট তনুবাবুর ছবিতে, তেমন সন্ধ্যা রায় অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে যেহেতু একটা, মানে আমি জানতাম যে একটা ব্যাক স্টোরি আছে, সেটা কী আমি জানতাম না, কিন্তু ইয়ে, সুতরাং সেই জায়গাটাকে সম্মান করে আমি কখনো এই নিয়ে কোনো কথা আমিও আমার দিক থেকে কখনো তুলিনি, উনিও কখনো বলেননি। আর আর একটা ব্যাপার তোমাকে এখানে বলি ঋতুদা, সেটা হচ্ছে যে তুমি হয়তো জানো অনেকেই তনুবাবুর ওপর ডকুমেন্টারি করতে চেয়েছিলেন, উনি সবসময় না বলেছেন, তুমি সাংবাদিক হিসেবেও জানো, উনি ইনফ্যাক্ট তো কোনো ঘটনা নিয়ে কোনো কিছু নিয়ে বাইট ইত্যাদিও দিতে চাইতেন না খুব একটা। তো কেন ওনার একটা, মানে আমিও বেশ কয়েকবার ওনাকে বলেছিলাম, আমি রিজেক্টেডই হয়েছি, আমি সস্নেহে না বলেছিলেন, কেননা ওনার এইভাবেই বলতেন যে আমার ছবি দেখুন না, আমার ছবি তো লোকের দেখার জন্য আছে, আবার আমার ইন্টারভিউর কী দরকার, এরকমভাবে বলতেন। অবশ্যই আমি অনেকবার অনেকবার বিভিন্নভাবে অনুরোধ করেছি, আমি তো তোমাকেও বলেছিলাম। হ্যাঁ আমি তোমাকেও তদবির করেছিলাম, অবশ্যই আমি জানি, কিন্তু উনি একবারই লিখিতভাবে, মানে লিখিতভাবে মানে আমি লিখবো বলে
পথের পাঁচালী এবং ওই কান চলচ্চিত্র উৎসব পথের পাঁচালী 1955 সাল থেকে 1956 সাল পর্যন্ত এবং ফিল্ম সোসাইটি মুভমেন্ট এই নিয়ে তিনি সেই ব্যাপারে বলতেন, কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতেন না। তিনি বলেননি। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, তিনি যখন এসব বিষয়ে বলতেন বারবারই তিনি বিভিন্ন বইয়ের কথা উল্লেখ করতেন এবং তিনি বারবার বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করে সবশেষটাই বলতেন, এই বিষয়টা কিন্তু আমার থেকে ভালো আরও অনেকে জানে, সুতরাং আমার মনে হয় আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন। এটা বোধ হয় আমি বিনয়ে বলবো না, এটা বোধ হয় ওনার স্বভাব বিনয় ছিল না। এইটা আবার আবার ব্যাপারটা কীভাবেও দেখা যেতে পারে, হয়তো উনি এটা মনে প্রাণে বিশ্বাস করতেন বলেই শেষ জীবন পর্যন্ত, নাহলে কেউ বলেন যে ধরুন ওনার বয়স, আমি যেটা ঘটনাটা তোমায় বললাম, আমার তো তখন বয়স তাও 34, দীপশিতার তার মানে তখন বয়স কত হবে 25 কি 26, মানে একটা 89 বছরের মানুষ একটা 26 বছরের মেয়ের কাছ থেকে, কি সৃজনের তখন বয়স হবে হয়তো 29 কি 28 29 কি 30, একটা 30 বছরের ছেলের কাছ থেকে 26 বছরের মেয়ের কাছ থেকে শুনতে চান, হয়তো উনি এটা বিশ্বাস করতেন যে আমার আরও জানার দরকার রয়েছে আরও, এবং সেই কারণেই উনি চিরকাল উন্নতি করে গেছেন এবং একজন ওনার ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভলি উন্নতি করেছেন, মানুষ হিসেবে উন্নতি করেছেন। আর তোমাকে যেটা বলছিলাম তারপরে একটা কথা বলছি, আজকে টাফ টকটা নামে টাফ টক, কিন্তু আমরা তরুণ কোনো টাফ নিয়ে আলোচনা করছি, আমি তার হলে এই মুহূর্তে নির্ঘাত তোমায় প্রশ্ন করে বসতাম যে আহা তোমাদের যদি অন্যান্য প্রবীণ নেতৃত্ব এরকমই হতো। যাই হোক, আমি এই বিষয়ে যাব না, আমি তরুণ মজুমদারে আবার ফিরে আসছি। তাহলে তরুণ মজুমদার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পরিসর, ব্যক্তিগত তার ভালো লাগা খারাপ লাগা এগুলো নিয়ে তিনি কথা বলতে চাইতেন না? এবং এবার একটা কি হয়েছে, ধরো আমি মানে ওনার সাথে কিছুটা সময় কাটানোর সুবাদে আমি জানি যে উনি আলুর চপ খেতে ভালোবাসতেন বা এইটা, কিন্তু উনি ওই পার্সোনালি মানে উনি এইভাবে বলতেন, ধরো ফাইনালি যখন উনি রাজি হলেন, অনেকবার না বলেছেন, তারপরে যে কোনো কারণেই হোক, একদিন আমার মনে পড়ে সকালবেলা আমি মানে আগের দিন বোধহয় আমি অনেক রাত্রিবেলা কোনো বাইরের কোনো জেলা থেকে ফিরেছি, প্রায় মাঝরাতে তো আমার কোনো একটা পার্টির প্রোগ্রাম করে মিটিং করে ফিরেছি দূরের কোনো, বোধহয় ফারাক্কা থেকে খুব সময় আমি আগের দিন ফিরেছি, রাত বাড়ি ফিরেছি প্রায় রাত্রির 2:30-3টের সময়, তারপর শুতে গেছি, তো ন্যাচারালি পরের দিন আমি একটু দেরি অবধি ঘুমাচ্ছি, সকাল 9:15 বাজে, আমি পাশে ফোনটা বাজছে, আমি ঘুম চোখে দেখি তরুণ মজুমদার নামটা স্ক্রিনের ওপরে আসে, এবার ওনার তার আগে আমাকে ফোন করার কোনো কারণ নেই, আমার কাছে ওনার নাম্বারটা ছিল ইনসিডেন্টালি, আমি চমকে উঠে ফোন ধরেছি, আমি বলছি হ্যাঁ বল, বলে নমস্কার শতরূপবাবু আমি তরুণ মজুমদার কথা বলছি, উনি এইভাবে বলতেন, তো তখন অবধি সম্পর্কটা এরকমই ছিল। তা উনি এবার আমাকে এটা বলার, আমি বললাম হ্যাঁ আপনি বলুন, আমার কাছে নম্বর আছে আপনার, বলে শুনুন আপনাকে আমি অনেকবার না বলেছি, আমার একটু খারাপই লাগছে, আমি ভেবে দেখলাম যে আপনি তো কোনো বাণিজ্যিক স্বার্থে এটা চাইছেন না, আপনি একটু আমার সাথে বিকেলবেলা গণশক্তির অফিসে দেখা করুন, আমি এটা করবো, কিন্তু আমি একটু তার আগে আপনার সাথে কথা বলতে চাই, আমার কতগুলো শর্ত আছে একদম এইভাবে। তো আমি গেলাম ওনার, উনি বললেন বটে কতগুলো, কিন্তু ওনার সত্যি কথা বলতে কতগুলো শর্ত ছিল না, ওনার একটাই শর্ত বলো বা ওনার বক্তব্য ছিল, তা হচ্ছে এই যে দেখুন আমি নিজেকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি দীর্ঘদিন ইন্টারভিউ দেওয়া ছেড়ে দিয়েছি, এই কারণেই যে প্রশ্নগুলো এই ধরনের হয় যে আপনি পটল খেতে ভালোবাসেন না উচ্ছে খেতে ভালোবাসেন, একদম এই ভাষায় বললো, মানে দিস ওয়াজ উনি কথা বলতেন এইভাবে, যে মানে প্রশ্নগুলো হয় যে আপনি পটল খেতে ভালোবাসেন না উচ্ছে খেতে ভালোবাসেন, আমি মনে করি না যে এগুলো আলোচনার বিষয়, আপনি সিনেমা নিয়ে কাজ নিয়ে কথা বলবেন এবং যদ্দূর সম্ভব চেষ্টা করবেন আমার সিনেমা নিয়ে কথা নাই বলার, বরং আপনি সাধারণভাবে সিনেমা সাবজেক্ট সম্পর্কে কথা বলবেন বা এই সময়টা সম্পর্কে গণনাট্য আন্দোলন সম্পর্কে এইসব নিয়ে আপনি কথা বলবেন, আমি কোনো নালে এই ইন্টারভিউর নামে এত ব্যক্তিগত আলোচনা হয় আমি সেই কারণ, এবং এটা কিন্তু আমি বলি যে আমি তো ওখানে মানে ওনার সাথে কনভারসেশনের একটা দিকে উনি ছিলেন একটা দিকে আমি ছিলাম, ব্যক্তিগত আলোচনা বলতে খালি ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা নয়, আমি কিন্তু আমি বলছি যে কোনো বিষয় মানে কোনো মানে ওনার বিচ্ছেদ বা ওনার পার্সোনাল লাইফের প্রশ্ন না, কারোর কোনো ব্যক্তিগত বিষয় উনি আলোচনায় সত্যি আগ্রহী ছিলেন না, কারণ আমি তোমায় এটা বলতে পারি এগুলো আমি এবং ওনার সেই কথাকে আমি সম্মান করেই আমি এইগুলোকে আমি আমার ছবির বিষয় বানাইনি, কিন্তু আমি তোমায় বলছি ঋতদা মানে এটা দ্বারা কথা অনেকেই জানেন এটা, তা আমি বলছি সত্যি সত্যি তাপস পাল ওনার কাছে ওনার সন্তান ছিল, সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়, সত্যি সত্যি দেবশ্রী রায়, মৌসুমি চ্যাটার্জি, মহুমা রায়চৌধুরী ওনার সন্তান ছিলেন, এবং আমি তোমায় বলি ধরো উনি তো অসম্ভব রবীন্দ্রনাথের ভক্ত, বুকে গীতাঞ্জলি নিয়ে চলে গেলেন এবং তরুণ মজুমদারের সিনেমা দেখে তো অনেক বাঙালি রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখেছে, রবীন্দ্রনাথের সাথে বোধ হয় ওনার একটা মিল এই জায়গায়, মানে তুমি বলতে পারো মানে আমি কালকেই রাত্রিবেলা
শুয়ে শুয়ে ভাবছিলাম যখন আমি ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার দেহটা দিয়ে দেওয়া হলো অ্যানাটমি ডিপার্টমেন্টে, তারপরে আমি জাস্ট একা একা রাত্রিবেলা ভাবছিলাম যে এই একটা জায়গাতে বোধহয় ট্র্যাজেডি রবীন্দ্রনাথের সাথে ওনাকে মিলিয়ে দিল। রবীন্দ্রনাথকে যেরকম নিজের জীবনে অসম্ভব মৃত্যু যন্ত্রণা পেতে হয়েছে, ওনার থেকে বয়সে ছোটো নিজের সন্তানের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে, অনেক ওনার থেকে বয়সে ছোটো অনেকের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে, তনুবাবুকেও করতে হয়েছে, এই যে তাপস পাল থেকে শুরু করে মহুয়া রায়চৌধুরী থেকে শুরু করে কিছুদিন আগে অভিষেক চ্যাটার্জি, উনি সত্যি সত্যি এদের আমি কাছ থেকে দেখে কথা শুনে আমি দেখেছি অসম্ভব অসম্ভব স্নেহ করে, এরাও ওনাকে খুব ভালোবাসতেন এবং উনি সত্যি এদের এনারা ওনার কাছে সন্তানের চেয়ে কোনো অংশে কম ছিলেন না, সত্যি এনারা ওনার সন্তান ছিলেন। অবশ্যই কখনো কখনো কি নিঃসঙ্গতা, মৃত্যু, রবীন্দ্রনাথ এসব নিয়ে কথা হতো? রবীন্দ্রনাথ নিয়ে বহু কথা হয়েছে, মৃত্যু নিয়ে জীবনে কথা হয়নি। উনি মৃত্যু শোনা উনি মৃত্যু নিয়ে কথা বলার মানুষই ছিলেন না। আমি তোমাকে একটা ঘটনা বলি, সেই মানে সে কাগজটাও আমার কাছে রাখা আছে, আমি বলছি মানে আমি এই জীবনে তো আর নোবেল প্রাইজ পাবো না বা কিছু পাবো না, কিন্তু আমি এই যেটা পেয়েছি এটা আমার কাছে নোবেল প্রাইজের থেকে কম সম্পদ নয়। একদম শেষ উনি চলে যাওয়ার চার দিন না পাঁচ দিন আগের কথা, এসএসকেএমের আইসিইউতে বিছানার সাথে মিশে গেছেন, মানে এমনি তো উনি শারীরিকভাবে খুবই মানে কী বলবো না তো খুব বড়ো সড়ো চেহারা ছিল না, খুবই মানে ছোটোখাটো চেহারা ছিল, মানে বিছানার সঙ্গে মিশে গেছেন, মানে উনি খুব মানে কটা দিন শেষ দিকে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন, সত্যি মানে কোনো তুলনা হয় না ওনাদের চেষ্টার, কিন্তু মানে ইয়ে এত কষ্ট পাচ্ছেন মানে মুখ দিয়ে একটা সময় যাই হোক, আমি চাই আমি ওনাকে ওইভাবে মনে রাখতে চাই না, আমি সেই বর্ণনায় যাচ্ছি না, কিন্তু আমি এই কারণে কথাটা বলছি, ওই অবস্থা মুখে কথা বলতে পারছেন না, গলার কাছে ট্রাকেস্টমি করা হয়েছে, কথা বলা ইয়ে হাতের ইশারায় এরকম করে একটা বললেন যে কিছুটা বলার চেষ্টা করলেন, আমি বুঝলাম, আমি বললাম স্যার আপনাকে বলতে হবে না, আপনি আমি কি একটা কাগজ আনবো আপনি ইয়ে করবেন, আমি গার্ডেনারে বলেন হ্যাঁ এরকম, আমি ওনাকে কখনো স্যার বলতাম কখনো তনুবাবু বলতাম, তো ইয়ে আমি একটা কাগজ একটা পাশে একটা ডাক্তাররা রেখেইছিলেন যাতে ওনার যদি খুব জরুরি কিছু বলার থাকে যেন উনি কাগজে লিখে দিতে পারেন, এবং ওনার মুক্তর মতো হাতের লেখা ছিল, কিন্তু এখন তো শেষ কটা দিন উনি আর হাতের সেই জোরটা একদম হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেটা পাচ্ছিলেন না, তো আমি উনি শুয়ে আছেন, আমি একটা ওই ছোট্ট একটা রাইটিং প্যাড ক্লিপবোর্ডে আটকে ওনাকে দিলাম, হাতে পেনটাকে আমি দিয়ে ধরলাম, আমি ধরে আছি, উনি কাঁপা 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 হাতে লিখলেন তিনটে শব্দ, ছবি কিন্তু হবে, এই যে মারা যাওয়ার কয়েক তিন চার দিন আগেকার কথা, এই লোক মৃত্যু নিয়ে কথা বলার লোক নন, শোনো জীবন ওনাকে ছেড়ে যাওয়ার আগে উনি এক মুহূর্তের জন্য জীবনের হাত ছাড়েননি। এটা খুব দামি কথা বললে, আমি এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটা জিনিস আমার তোমায় জিজ্ঞেস করতেই হবে, তনুবাবুকে আমি নিজে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, খুব কাছ থেকেই দেখেছি, এমন কিছু ছবি তিনি দেখছেন, এমন কিছু ডিরেক্টরের তিনি ফিল্ম দেখছেন, একেবারে আধুনিকতম বলা যেতে পারে ছবিগুলো, এবং খুব মনোযোগ সহকারে দেখছেন। আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে একটি অত্যন্ত দুরূহ ছবি, খুব দুরূহ ছবি, পিয়ের পাওলো পাসালোনের মেডিয়া, মেডিয়া, সে মেডিয়া উনি দেখছেন। আচ্ছা, এবং আমি তনুবাবুকে জিজ্ঞেস করেছিলাম অনেক সাহসে ভর দিয়ে, এই ছবিটা কেমন লাগলো প্রথমবার দেখলেন? তার উত্তরে বললাম, শুনলাম, না এটা আমার দ্বিতীয়বার দেখা। তারপরে দ্বিতীয়বার তিনি মেডিয়ার মতো ছবি দেখতে গেছেন, এবং এই ছবিটা একটা দুরূহ ছবি অনেকের কাছে, অনেকের কাছে পুরো ছবি তারা দেখতে পারেন না, মেডিয়া হোক, সালো হোক বা পিয়ের পাসলোনির এই সব ছবিগুলো, তার মানে ফিল্ম ফর্ম নিয়ে এবং নন ন্যারেটিভ ফিল্ম নিয়েও তার গভীর জ্ঞান ছিল, এবং ফিল্ম টেকনিক তার নখ দর্পণে ছিল, তার শর্ট ডিভিশন দেখলে বোঝা যায়, তার ছবি দেখলে বোঝা যায়, কিন্তু কোথাও কোথাও মনে হয়েছে তিনি সহজ সরল গল্প বলাতেই বিশ্বাস করতেন। তাহলে ফিল্ম ট্রিটমেন্ট, ফিল্ম ফর্ম এসব নিয়ে কথা বলেছেন, ফিল্ম টেকনিক নিয়ে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এরকম ঘুরে ফিরে কথা, খুব ভালো প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিত। আমি তুমি এটা বললে বলে মেডিয়ার কথা মেনশন করলে বলে আমি তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে ওনার দর্শক হিসেবে মনটা কিরকম খোলা, এই কয়েকদিন মানে এক দেড় মাস মতো আগেকার কথা, যাদবপুরে আমরা শ্রমজীবী ক্যান্টিন আমাদের যে কম্পিউটার ওনার রেড ভলেন্টিয়ারটা চালান, তারা একটা বিজয়গড় ইউথ ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল ওনার করেছিল, তো দুপুরবেলা একদিন জয় ভীম সিনেমাটা দেখানো হচ্ছে, ওখানে একটা ওই একটা হলের মধ্যে আমরা জয় ভীম সিনেমাটা দেখাবো কিছু লোকজনকে, তারা দেখবেন, তো উনি কোনোভাবে জানতে পেরেছেন, আমি কিন্তু বলিনি, উনি ফোন করলেন, করে বললেন যে আপনাদের ওখানে ছবিটা দেখানো হচ্ছে, আমি নয় ছবিটা একটু দেখতে চাই।
হ্যাঁ, জয় ভীম ছবিটার কথা শুনেছেন, উনি দেখানো হচ্ছে খবর পেয়েছেন, নিজে আসলেন, সারা দুপুর বসে দেখলেন এবং তারপর আমি জিজ্ঞেস করলাম আপনার কেমন লাগলো, অসম্ভব প্রশংসা করলেন ছবিটার। হ্যাঁ, মানস মুকুল পাল করেছে সহজ পাঠের গপ্প। আমি যখন সহজ পাঠের গপ্প হয়েছে তখন তনুবাবুর সাথে আমার এই ঘনিষ্ঠতা হয়নি, কিন্তু পরে আমি ওনার মুখে শুনেছি যে অনেকদিন পরে দেখলাম একটা গ্রামের জীবন নিয়ে, গরিব মানুষকে নিয়ে একটা ছবি বাংলা সিনেমায় হলো, মানে এটাই যদি তো উনি ইনি দর্শক হিসেবে উনি মনটা খুব খুব খোলা ছিল, খুব উদার ছিল। উনি খুব নিয়মিত ফলো করতেন অনিক দত্তর ছবির, তো উনি খুবই প্রশংসা করতেন আরও অনেকের ইয়েতে। তো তুমি আমাকে যেটা বললে ফিল্ম টেকনিক নিয়ে, অনেক সময় অনেক বিক্ষিপ্ত কথা হয়েছে, মানে একটা কথা ওনার খুব মনে আছে, মনে পড়ে একদিন কী একটা, মানে এমনি আমরা আড্ডা দিচ্ছি একদিন এই কথা কথা হচ্ছে, তা বলতে গিয়ে বললেন যে শুনুন একটা কথা বলি, কী একটা কথা প্রসঙ্গে বললেন যে যখন ছবি বানাবেন, যদি ছবি যখনই তৈরি করবেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, ধরুন একটা আপনার একটা দৃশ্যে দেখে দর্শক বললো যে বাহ এ তো ফ্রেমটা হয়েছে ঠিক দাভিঞ্চির একটা পেন্টিংয়ের মতো, হ্যাঁ আপনি জানবেন আপনার ছবিটা ওখানেই শেষ। কখনো কেউ কোনো দর্শক দেখে বললো যে শুনে শুনে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে মনে এটা না দরবারি কানাডাটাকে ভেঙে কি সুন্দর করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রশংসা করেই বললো কি বেথোভেনের অমুক সিম্ফানি দিয়ে তৈরি হয়েছে, জানবেন ছবিটা আপনার ওখানেই শেষ, কেননা তখন দর্শক আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই শুনছে, আর আর ওটাকে ওটা তার মাথায় তখন ঘুরছে, ওটাকে ইন্টারপ্রিট করছে। একটা দৃশ্য মানে যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেমন ফ্রেম রয়েছে, তেমন অভিনয় রয়েছে, যে তার তার টোটাল ইম্প্যাক্ট যা আছে রয়েছে, এই পুরোটাকে নিয়ে একটা দৃশ্য বলে একটা কথা বললেন, আমার এত সুন্দর মানে ইম্পর্টেন্ট লাগলো কথাটাকে, বললেন সবসময় ছবি তৈরি করার সময় মনে রাখবেন দ্য বেস্ট টেকনিক ইজ টু হাইড দ্য টেকনিক, কোনো একটা মুহূর্তে কোনো একটা টেকনিক যেন বাকিগুলোকে এমনভাবে ওভার পাওয়ার না করে দেয় যে দর্শকের যাবতীয় অ্যাটেনশন স্প্যান, মানে ক্যামেরাটা এমন ঘোরালেন যে বাকি ক্যামেরাটা ঘুরলো রে, মানে ওই শর্ট টেকনিকের মুগ্ধতায় দর্শক তার অভিনয় তার বক্তব্য ওই দৃশ্যর যে বাকি কম্পোজিশন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দাঁড়িয়ে সব কিছু তার কাছে মিথ্যে হয়ে গেল, সব মিলিয়ে মানে রান্নায় যেরকম কোনো একটা মশলা বেশি হয়ে গেলে সেই রান্নাটা ভালো রান্না বলা যায় না, সব মিলিয়ে যেটা তৈরি হবে সেইটা যেন দর্শকের দর্শককে আকৃষ্ট করে, কিন্তু কোনো একটা টেকনিক টেকনিকের কেরামতি দেখাতে গিয়ে কখনো আপনার টেকনিক যেন আপনার ছবিকে হারিয়ে না দেয়। এত সহজ সরল কে বলবে বলতো এই জিনিসটা ভাষায়, মানে ফিল্মের মতো জটিল এবং যৌগিক আর্ট সম্পর্কে এরকম মৌলিক মূল্যায়ন এটা এটা বোঝা যায়, তার কারণ তার ছবিতেও তো আমরা সেটাই দেখি। আমার একটা আমার মনে পড়ে, আমি তোমাকে একবার ইন্টারাপ্ট করলাম, তোমার এই এখানে বসে আমার মনে আছে বিপ্লব দা, আমাদের বিপ্লব চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে ইন্টারভিউ, তো আমার সেটা আমার খুব প্রিয় ইন্টারভিউ, সেটা বিপ্লব দা জানেন, তা আমি বিপ্লব দা একটা কথা বলেছিলেন, আমি দেখছিলাম ইন্টারভিউটা, কথা বলতে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে বলতে গিয়ে বলছে এই যে একটা লোক তরুণ মজুমদার বাড়ির আলমারিতে 16 কোটি অ্যাওয়ার্ড রাখা থাকতো, যদি উনি মনে করতেন যে আমি ওই কেরামতি দেখিয়ে সিনেমা বানাবো, ঠিক ওনার যে প্রতিভা ছিল 16 কোটি অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড রাখার জায়গা হতো না বাড়িতে, কিন্তু উনি সবসময় চেষ্টা করেছেন যে মানুষের কাছে ছবিটাকে নিয়ে পৌঁছানোর, ওনার উনি ইন্ডিভিজুয়ালি কত ভালো টেকনিক্যাল গুরু সেটা দেখানোটা কখনো পরিমিতি বোধ বোধহয় অসম্ভব ছিল, আর ব্যক্তিত্ব ছিল ব্যক্তিত্ব। আমি 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 একটা শেষ আমার একেবারে শেষের দিকে টাফটকে আমি একটা প্রশ্ন করছি, বুকের ওপর রক্তবর্ণ পতাকা তাতে কাস্তে হাতুড়ি আঁকা, আর তার ওপরে অর্থাৎ একেবারে বুকের ওপরে গীতাঞ্জলি, এটা কি কোথাও প্রতিবাদ? দেখো উনি না কতগুলো কথা, উনি ভীষণ বন্ধু ছিলেন কান্তিদার, কান্তি গাঙ্গুলির, কান্তিদা ওনাকে খুব ভালোবাসতেন, উনিও কান্তিবাবুকে, উনি অনেকে অনেকেই মানে বুদ্ধদা তো এখন আর বেরোতে পারেন না, বুদ্ধদার সাথে অসম্ভব হৃদ্যতা ছিল, বা আরও অনেকের সাথে বিমানদার বহুদিনের ইয়ে, সেলিমদাকে আমার মনে আছে এই যে তো সত্যজিৎ রায়ের সেন্টেন প্রোগ্রামটা বললাম, সেলিমদা তার কয়েকদিন আগেই সেক্রেটারি হয়েছে, এবার সেলিমদার ঢুকছে, তনুবাবু আগে পৌঁছে গেছিলেন, তো বসে আছেন সেলিমদার সামনে গিয়ে গিয়ে বলেন তনুদা ভালো আছেন, যা সেলিমদার জিজ্ঞেস করলো, আর একটা মানে লোক ধরো 92 বছর 91 বছর তখন বয়স, কী জানছে সুটে যা পিঠটা চাপড়ে দিয়ে শুনুন মানে কোনো ভালো আছেনের উত্তর, হ্যাঁ ভালো আছি না ভালো আছি আপনি কেমন আছেন না, সেলিমদার জিজ্ঞেস করলো তনুদা ভালো আছেন, তোমরা তাকিয়ে জাস্ট পিট চাপড়ে শুনুন আপনি 4-6 মেরে খেলুন, হ্যাঁ তো এই ছিলেন, তো অনেকের সাথে অনেক ওনার খুব ইয়ে ছিল, তো কান্তিদাকে উনি খুব ভালোবাসতেন, তো কান্তিদার সাথে ব্যক্তিগতভাবে এগুলো উনি বলেছেন, এগুলো কখনো আমাকে বলেননি বা আমার ধারণা খুব বেশি কাউকে বলেছেন এমন নয়, যে আমি চাই যে আমি যখন থাকবো না এইভাবে যেন হয়, তাতে ওনার কতগুলো কথা উনি বলেছিলেন কান্তিদাকে যে যেন কোনো আড়ম্বর না হয় কোথাও এখানে ওখানে মৃতদেহ নিয়ে ঘোরা, সরকারি কোনো বিষয় তো বলেই ছিলেন যে একেবারেই যেন না হতে পারে, তো এবং কোনো যেন এই ধরনের কিছু না হয় শুধুমাত্র একটা লাল পতাকা থাকবে, আর ইয়ে গীতাঞ্জলি তো ওনার রবীন্দ্রনাথ তো ওনার
রবীন্দ্রনাথের থেকে বড় আত্মীয় তো ওনার আর কেউ ছিল না। উনি একটা কথা বলতেন যে আমার যখন আমার কথা শেষ হয়ে যায় তখন আমি রবীন্দ্রনাথের শরণাপন্ন হই আমার ছবিতে। তো এইটা ওনার একটা ইচ্ছে, উনি কান্তিদাকে বলে গেছিলেন আমি তোমাকে একটাই কথা বলি এখানেই, তুমি জানো অশোক মিত্র লিখেছিলেন আপিলা চাপিলা বইটা, তো একদম শেষে একটা কথা লিখেছিলেন না অশোক মিত্র যে আমার গোটা জীবনটাকে যদি এক সেন্টেন্সে বলতে হয় তাহলে বলতে হবে রবীন্দ্রনাথের ভাষায় আমার জন্ম, মার্ক্সের দীক্ষায় আমার যাপন। তো আমি গতকাল দেখলাম যে সে আপিলা চাপিলার মিছিল বোধহয় এখনও চলছে, রবীন্দ্রনাথের গীতবিধান আর গীতাঞ্জলি রবীন্দ্রনাথের আর মার্ক্সের। কমিউনিস্ট মনে করতেন? মানে আমার সাথে ওইভাবে করতেন তো বটেই, আমার সাথে এইটা নিয়ে যে উনি উনি তো আর কখনো বিজ্ঞাপন দেখো ওনার ছবির ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই, আমি যেটা চেষ্টা করেছিলাম যে ওনার সাধারণ মানুষের সাথে এই আত্মীয়তা এটাকে ধরার, এটাই চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। ছবির মুক্তি কবে, কোনো কোনো তারিখ এখনো সেটা দেখা যাক। আমি মানে আমার আসলে কি বলতো, মানে সত্যনাথ মুখোপাধ্যায়ের একটা গান ছিল না যে যদি তুমি না এই গান কোনোদিন শোনো কেউ শোনে বা না শোনে কি আসে যায়। আমি আসলে এমন একটা যন্ত্রণা তুমি বুঝতে পারছো, তুমি একজন ফিল্ম মেকার অ্যাপার্ট ফ্রম বিং এ জার্নালিস্ট, তুমি জানো একজন মানুষ কে নিয়ে এটা করলাম তিনি দেখতে পেলেন না, এটা আমার কাছে এতটা যন্ত্রণা যে এই মুহূর্তে ওটাকে নিয়ে না আমি খুব একটা আর ভাবতে পারছি না। তবে নিশ্চিতভাবে ওনার উনি যেটা বলে গেছেন সেটাকে তো মানুষের সামনে নিয়ে যেতেই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শতরূপ। শতরূপের কথার সুর ধরেই বলি, আফসোস আমাদের সবার রয়েছে। হ্যাঁ, অনেকে বলছেন পরিণত বয়সে হয়তো তিনি চলে গেলেন, কিন্তু এমন মানুষ যতদিন থাকতেন লিভিং লেজেন্ড অথবা জীবন্ত কিংবদন্তি হয়ে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকতেন। পরিমিতি বোধ, তার আদর্শ, তার জীবনের চলার পথের সহজিয়া ভাব আপামর বাঙালিকে, আপামর ভারতবাসীকে এবং চলচ্চিত্র মোদিদের তো ভাবাবেই। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ হচ্ছে। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।